টোটোর উপদ্রবে মিনিবাস বন্ধ। টোটোর কারণে মিনিবাস থামিয়ে বিক্ষোভ মিনিবাসের কর্মচারীরা। যাত্রীদের অসুবিধার কারণে জামুরিয়া থেকে আসানসোল, রানীগঞ্জ, হরিপুরগ্রামী, দোমানী সমস্ত রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছে। বাস কর্মচারীদের অভিযোগ, 5 বছর ধরে চলছে অবৈধ টোটো এবং তাদের ব্যবসা ধ্বংস করছে। মিনিবাস রুটের টোটো যাত্রী নেওয়ার কারণে তারা যাত্রী পাচ্ছেন না। মিনিবাসের চালক ও কর্মচারীরা প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রশাসনকে বারবার বলেও লাভ হয়নি। আজ সকালে জামুরিয়া থেকে আসানসোলগামী একটি বাসে প্রায় 20 জন যাত্রীকে একটি টোটো চালক ডেকে নিজের টোটোতে বসিয়েছিলেন। ফলে যাত্রীর অভাবে দীর্ঘদিন ধরে মিনিবাস ব্যবসায় ভুগছে। মিনিবাসের কর্মী অশোক কুমার জানান, বিমা ও রোড ট্যাক্সের জন্য তাদেরকে অনেক টাকা দিতে হয় সরকারকে। যাত্রী না হওয়ায় মিনিবাস মালিকদের রোষানলে পড়তে হয় তাদের। অশোক কুমার দাবি করেছেন যে মিনিবাসটার থেকে 200 মিটার দূরে টোটো পার্ক করা উচিত। টোটো চালকরা প্রধান সড়কে যাত্রী তুলতে পারবেন না। প্রশাসন তাদের দাবি মেনে নিলে বাস চালাবে তারা। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন বলে যাত্রীদের অভিযোগ। এই প্রসঙ্গে এক টোটো চালক কি বললেন চলুন শুনে নি। আমাদের ওপর অভিযোগ হচ্ছে, আমাদের টোটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, ঠিক আছে, প্যাসেঞ্জার নিচে নেমে সামনে এসে রোডে দাঁড়িয়েছিল, তাদের লোক মারা গিয়েছিল। তারা বলছে আমরা আখনপুর গ্রামে যাবো, আখনপুর গ্রামের মধ্যে বাস যাবে না, গ্রামে যাবো বললো। টোটোওয়ালা বলছে ঠিক আছে চলুন, তাহলে এমার্জেন্সি লোক মারা গেছে, তাহলে আমরা গ্রামে নিয়ে গেছি, আসালতে গ্রামের মধ্যে যাবে না টোটোটা। এবার সে প্যাসেঞ্জার চাপিয়ে নিয়ে গ্রামে চলে গেছে। এবার টোটোওয়ালারা বাসওয়ালারা একটা ইস্যু বানিয়ে পথে, তারা বলছে যে আমাদের বাস থেকে প্যাসেঞ্জারকে নামিয়ে এরা টোটোকে মণ্ডলপুর লোক মারা গেছে নিয়ে গেছে। দেখেন এটা সরাসরি মিথ্যা কথা। আমাদের এজেন্ট এজেন্ট ছিল, সে তিনি বলছেন না প্যাসেঞ্জার নিয়ে যায়নি, ওরা রাস্তা থেকে মণ্ডলপুর নিয়ে গেছে, লোক মারা গেছে, তার বাড়ি নিয়ে গেছে। এই ইস্যু করে ওরা যাতে টোটো বন্ধ হয়ে যায় সেই ইস্যুতে ওরা লাগিয়েছে। আমার নাম মিঠু খান, আমার বাড়ি শিবপুর, আমি টোটো চালক, আমি টোটো চালক। আমরা সবাই দেখিয়ে ইয়ে ঘটনা আজ কাল নেই, লগভগ 4-5 সাল সে ঘটনা চলে আসে। আজ হামলো এসা হাল হো গিয়া হ্যাঁ রাত কেব সোতে হ্যাঁ না তো সোচতে কি আনে বলা মতলব 6 মহিনা বাদ মেরা গাড়ি চলে গিয়া বন্ধ হয়ে গেল। বাস কা এজেন্ট হ্যাঁ টোটো ইস তরহ সে পরেশান কিয়া হুয়া হ্যাঁ কি আপ বোলনে কে লিয়ে মেরা পাস কোই লফ্জ নেই বচা, কোই শব্দ হি নেই হ্যায় জো হাম আপ লোগো কো বোল পায়। আজ আজ ঝামেলা কা মুখ্য কারণ কিয়া? ঝামেলা হোনে কা কারণ নেই হ্যায় কি টোটো চলতা দোমানি লুট গিয়া, ঠিক হ্যায়। হামলোগো এক বাস সে দোমানি ওয়ালা বাস সে মোটামুটি 20 টোটো হ্যায় যারা কলপুর কা উতরা কহেন্দার আকে বাস মে চড়নে গিয়া, এক টোটো ওয়ালা আকে উসকো আওয়াজ দে দিয়া আকলপুর তক ওই দোমানি রুট। जब आवाज दिया तो सातों पहनजार वो गाड़ी में चढ़ा गया, उसको देख के दो टोटो और आ गया। हम जब उसको बोले भैया आवाज़ क्यों दी, बोले नहीं ये अंदर में जाएगा, बोले अंदर में जाए चाहे कहीं भी जाए, आपको बुलाया ही तो बस में चढ़ने जा रहा था। तो बस में चढ़ के वो आज पहनजार था पाड़े दुकान का, सर पाड़े दुकान का। तो यही बात के लिए झमेला हुआ है कि आप लोग अगर सब रूट में चले जाएगा तो हम लोग नहीं चला, हम लोग तो गाड़ी बंद कर दे रहे, सारा रूट आप चलेंगे, परमिट हम लोग देंगे, रूट हम लोग लेंगे, टैक्स हम लोग देंगे, इंश्योरेंस हम लोग देंगे, और सारा मजा आप लोग लीजिएगा। तो काम कीजिए, आप ही लोग चलेंगे, हम लोग बंद कर दे रहे, जरूरत पड़ेगा तो हम लोग सारा गाड़ी थाना में जाए खड़ा कर दे रहे कि भैया आप सारा गाड़ी आप ही लोग संभालिए, आप ही लोग इसका भरण पोषण कीजिए, हम लोग जाए घर में सो जाते हैं। अभी क्या परिस्थिति है? परिस्थिति यही है कि हम लोग गाड़ी अभी चलाना नहीं चाहते हैं। इसके लिए अगर थाना अगर कोई एक व्यवस्था लेता है टोटो के लिए, हम लोग का डिमांड यही है कि टोटो बस स्टैंड से 200 मीटर दूर में खड़ा होना चाहिए। টোটোগুলো চলুক এবং বাসগুলো যাতে সুন্দরভাবে চলতে পারে, বাসের সংখ্যা কিন্তু কমে যায়। যে আজকে আজকে যে প্রায় 10 বছর আগে আমি যখন এই জামুরিয়াতে এসেছিলাম, 10 বছর কি আরও আগে, বাসের সংখ্যা প্রচুর ছিল। রানীগঞ্জ জামুরিয়া রুটে প্রচুর বাস, জামুরিয়া রুটে কিন্তু বাসের সংখ্যা কমে গেছে। তো এই সমস্যাগুলো আছে এবং এই সমস্যাগুলো প্রশাসনকে মানে অ্যাজ কুইক অ্যাজ পসিবল এগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং সুষ্ঠু সমাধান করতে হবে, এটাই আমার বক্তব্য। এখন যে বাস বন্ধ কী করে যাবে সেটা তো সমস্যা। এখন বাস বন্ধ, এখন আমাদের তো যেতে হবে, ছেলেমেয়েরা সব স্কুলে অপেক্ষা করবে। এখন কী করে, এখন এখন কোনোভাবে টোটো তো এখন চলছে না, বাসও তো চলছে না। এখন এখান থেকে সিনেমা মোড়ে যদি টেকার টেকার পাওয়া যায় তাহলে এখান থেকে যেতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ডাক্তার রাজীব হোসেন ব্যানার্জি। পরিচয় পরিচয় আমি ওই বিষ্ণুর নেতাজি শিক্ষানিকেতনে বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত।